সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি নাফিউল হক সাফিন সংবাদের শুরুতেই শিরোনাম রাজশাহী পাটকলে দিনের মতো শ্রমিক বিক্ষোভ হুমকি আক্রমণ মোকাবেলায় প্রস্তুত থাকুন বললেন প্রধানমন্ত্রী আত্মপ্রকাশ করল সংবাদ কর্মীদের ক্রিয়া সংগঠন রাজশাহী বিরল প্রজাতির বেল আকৃতির ফল নিয়ে এলাকায় চাঞ্চল্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মজুরি কমিশন বাস্তবায়ন সহ বকেয়া বেতন ভাতার দাবিতে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছে কাঠাগাতে অবস্থিত রাজশাহী জুট মিলের শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে তারা ঢাকার রাজী মহাসড়ক অবরোধ করে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে শ্রমিকরা শ্রমিকরা অবরোধ শুরু করলে ঢাকার রাজ্যী মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় পাটকল শ্রমিকরা পুলিশি বেষ্টনীর মধ্যে লাল পতাকা ও লাঠি হাতে রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করে কাটাখালী জুটমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান ধর্মঘট কর্মসূচি অংশ হিসাবে বৃহস্পতিবার বারোটা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে মজুরি কমিশন বাস্তবায়ন ও বেতন ভাতা আদায় সহ নয় দফা দাবিতে মঙ্গলবার থেকে বাংলাদেশের ছাব্বিশটি পাট শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে এই তিন দিন সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে এর মধ্যে দাবি আদায় না হলে সাত তারিখের পর নতুন কর্মসূচি ঘোষণা দেবে বলেও জানিয়েছেন পাটকল শ্রমিক সংগঠনের নেতারা আন্দোলন চলাকালীন সময়ে ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান সচিবালয়ের চিঠি পাঠান যে আগামী ছয় তারিখ সকাল এগারোটা তিরিশ মিনিটে ভবনের সপ্তম তলায় দেশের ছাব্বিশটি পাটকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে তাদের দাবিগৃত বিষয় নিয়ে আলোচনা হবে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল দিন নিয়ে গঠন করা ক্রীড়া সংগঠন রাজশাহী গ্ল্যাডিয়েটর বুধবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির পরিচিতি ও জার্সি উন্মোচন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পাইলট বলেন যে এই সংগঠনের সকল খেলাধুলায় আমি পাশে থাকব সংগঠনের চেয়ারম্যান কাজী সাহেব বলেন এই সংগঠনটি শুধুমাত্র খেলাধুলায় ও বিনোদনে অংশগ্রহণ করবে তিনি আরো বলেন যে সংবাদকর্মীরা সারাদিন সংবাদ সংগ্রহের জন্য কাজ করেন তাদের বিনোদনের কোনো সময় থাকে না এজন্য সংবাদকর্মীরা কাজের অবসরে যেন খেলাধুলা ও বিনোদন করতে পারে সেজন্য এই সংগঠনের আত্মপ্রকাশ পরিচিতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী গ্ল্যাডিয়েটরের চেয়ারম্যান কাজী সাহেব ভাইস চেয়ারম্যান কবির তহিন মাইনুল হাসান জনি ও পরিতোষ চৌধুরী আদিত্য সহ সদস্যবৃন্দ শেখ হাসিনা বলেছেন কারো সঙ্গে যুদ্ধ নয় শান্তি চাই বাংলাদেশ তবে সার্বভৌমত্ব রক্ষায় সব রকমের হুমকি বা আক্রমণ মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিয়ে থাকতে হবে বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে সেনা সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমরা কারো সঙ্গে যুদ্ধ করি না যুদ্ধ করতে চাইও না সবার সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই জাতির পিতা যে নীতিমালা দিয়ে গিয়েছিলেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা সেই নীতিতেই বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই আমরা চলছি সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সব রকমের হুমকি ও আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে এ সময় জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানোর আগে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী যুদ্ধ করব না আমরা যুদ্ধ করতে চাই না কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে সবাই যাচ্ছে যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে আধুনিকতা আসে নতুনত্ব আসে কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে সেটাই আমি চাই নওগাঁ শহরের পাটধোপা পাড়ায় এক বিরল প্রজাতির বেল আকৃতির ফল নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় এক টেইলার্স মাস্টার চার বছর আগে বেল গাছের চারা রোপণ করেন গাছটিতে ফল আসলে দেখা যায় ফলটি বেল আকৃতি কিন্তু বেশ বড় কৃষি বিভাগ প্রথমে গাছটি বা ফলটি কি বলতে না পারলেও পরে জানান যে এই ফল তাম্বুল বা নাগলিঙ্গন গাছের তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ফল নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই কেউ বলছেন এটি বেল গাছ আবার কেউ বা বলছেন এটি তেল গাছ আমাদের নওগাঁ প্রতিনিধি মমিনুর রহমানের ডেক্স রিপোর্ট মঞ্জুর হোসেন চার বছর আগে তার টেইলার্সের পাশে ছোট্ট যমুনা নদীর তীরে তার নিজ বাড়ির দুইটি বেল গাছের চারা রোপণ করেন গাছ দুইটি বেল গাছ আকৃতি নিয়ে বড় হলেও নদী তীরের গাছটি আটটি ফল আসলে দেখা যায় ফলগুলো বেল আকৃতির কিন্তু বেশ বড় এমনকি ফলটির ওজনও চার থেকে পাঁচ কেজি ফলটি কাটার পর দেখা যায় ভেতরে সাদা বর্ণের ও তেলের মতন ঘ্রাণ আশ্চর্য হয়ে তিনি একটি ফল পরীক্ষার জন্য নগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও একটি ফল উপজেলা পরিষদে দিয়ে আসেন কৃষি বিভাগ প্রথমে গাছ বা ফলটি সম্পর্কে কিছু বলতে না পারলেও পরে জানান যে এটি মূলত আফ্রিকান মহাদেশের বনজ ফল এর নাম তাম্বুল বা নাগলিঙ্গন বিশ্বাস ধরনের এই ফল খেলে মানবদেহের কোনো ক্ষতি নেই তবে এই ফলে বেশ ঔষধি গুণ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই গাছ বা ফল নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই কেউ বলছেন এটি বেল আবার কেউ বলছেন এটি তেল গাছ আগে কখনো বেল আকৃতির এত বড় ফল দেখেননি এলাকাবাসী তাই ফলটি আসলে কি তা জানতে উৎসুক এলাকাবাসী এটাও বেরি কারণ এক ভাঙ্গের ফাটাই ছিল দেখা গেল বেলের মতোই সব কিছু মানে বেলের মতোই হ্যাঁ এখন যদি খাওয়ার উপযোগী হয় তাহলে বাংলাদেশে এটা চাষ হোক সকলেই খাসি পাবে হ্যাঁ আমরাও খাতে পাবো হ্যাঁ ফলটা দেখতে বেলের মতোই আকৃতি একই রকম গাছটা সাধারণত বেল গাছের থেকে একটু আলাদা তো তাতে বেলের সাদৃশ্য যেরকম গোল হয় কাঠামো শক্ত হয় প্রায় একই রকম তবে এই বেলটা আমরা ইতিপূর্বে কখনো দেখিনি তাতে হয়তো আমরা ধারণা করতেছি বেলটা হয়তো উন্নত প্রজাতি মানে প্রজাতি অথবা বিদেশি কোনো বেল হতে পারে আমি চাই যদি সত্যি এটা বেল হয় মানুষের খাবার উপযোগী হয় পুষ্টিকর মানে ফল হয় তাহলে এটা খাওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এটার জন্য আরও চাষ করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক প্রায় চার বছর হয়ে গেল এবার নতুন ফল ধরছে আমরা দেখছি এবং খাওয়ার জন্য আগ্রহী আসলে এটা বেল কি না ভয় আমরা খাচ্ছি না যদি খাই কোনো কারণে ডিস্টার্ব হতে পারে যার জন্য আমরা অপেক্ষা করছি এই ফলের ভেতরের রং সাদা মুখে দিলে তৃপ্তির করছে এর স্বাদ সয়াবিন তেলের মতো বলে জানান এক এলাকাবাসী এই বেল কাটে দেখলাম এর ভিতরে সাদা কালার এবং ওটা মুখে দিলে তীর তির লাগতেছে আর সয়াবিন তেলের মতো গন্ধ ঘ্যান পাওয়া যাচ্ছে না বেল বলে এটা তো আমার মনে হচ্ছে না কারণ বেল হলে তো বেল একটু হলেও তো একটু মিষ্টি লাগবে কিন্তু সেই ধরনের এখানে কোনো আলামত পাওয়া গেল না না বিসিটিসিও দেখা যাচ্ছে না শুধু সাদা কালার এবং প্যান্ট সিস্টেম লাগতেছে পানি পানি সিস্টেম লাগতেছে এই বেল ফল নয় বা দশ কেজি হবে জেনে গাছ কিনে রোপণ করি চার থেকে পাঁচ বছর আগে এটি মানব দেহের ক্ষতি না করলে এবং সুস্বাদু হলে এটি ব্যবসায়িক ভিত্তিতে রোপণ ও আবাদ করার ইচ্ছে রয়েছে বলে জানান আমি এটা দুটো গাছ কিনেছি একটা আমার বাসায় লাগানোর জন্য একটা এখানে এখানে দোকানে লাগানোর জন্য তো এই বেলটা আমি প্রথমে যখন সরেছি তখন আমি আট আট কেজি দশ কেজি ওজনে বেল হবে আমি শুনে অবাক লাগা গেছি এবং অবাক লাগার পরে এবং ভালো লাগছে যে এত বড় একটা বেল আমি হবে আমার এখানে এই হিসেবে আমি এখানে লাগাচ্ছি এবং মানুষ দেখবে এবং মানুষের উপকারে আসবে আজ থেকে মোটামুটি চার চার পাঁচ বছর হবে চার পাঁচ বছর পর ফুল আসে কিন্তু ফল ধরা না এবারই প্রথম ফলটা আসছে আমার চাওয়া চাওয়াটা হচ্ছে যে এই বেলটা আমি লাগাচ্ছি যে মানুষের শরীরে কোনো ক্ষতিকর হবে কি না খেলে এবং এটা খেলে কোনো উপকারে আছে কি না কিংবা কোনো ভিটামিন যুক্ত কি না আমি এই সম্পর্কে জানার জন্য আমি ডিডি অফিসে দিচ্ছি এবং আমার জানা ইচ্ছে যে এই ফলটা যেন মানুষের উপকারে আসবে কিনা যদি আসে তাহলে এটা আমার কলম করে এবং বিক্রিরও চিন্তা ভাবনা আছে বিক্রি করবে বিস্তার লাভ করবে এই ফল খেয়ে কোনো স্বাদ পাওয়া যাবে না তবে এটি খেলে মানব দেহের কোনো ক্ষতি হবে না অপরদিকে তাম্বুল গাছের ফল ঔষধি গাছ বলা হয় বলে জানান এই কৃষিবিদ আমাদের কাছে যতটুকু তথ্য আমরা ইন্টারনেট থেকে পেয়েছি তাতে এই ফলের নাম নাগ লিঙ্গম অথবা তাম্বুল কেউ কেউ তাম্বুল বলছে এবং এটি মূলত আফ্রিকা মহাদেশের ফল অথবা ভারত উপমহাদেশেরই ফল হতে পারে অনেক প্রাচীন ফল কিন্তু বন্য বন্য ফল বনের পশু পাখি এটা খেয়েও থাকে তবে মানুষের খাদ্য হিসাবে বিষাক্ত নয় খাওয়া যেতে পারে সুস্বাদু নয় আর এটা বিশেষ গন্ধ আছে যেটা মানুষের কাছে আকর্ষণ করে না তবে এই ফলের এবং গাছেরও ঔষধি মূল্য আছে আমাদের দেশের আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন ঔষধ তৈরিতে এবং মানব দেহের বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ তৈরিতে এটা ব্যবহার আছে আমরা ফল গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিকের সঙ্গে আমরা আলাপ করেছি তারাও একই কথা বলেছেন যে এটা মানুষের খাদ্য হিসেবে অতটা উপযুক্ত নয় বিরল প্রজাতির বেল আকৃতির ফল ও গাছ দেখতে প্রতিদিনই ধোপা পাড়ায় ভিড় করছেন উচ্ছুক মানুষজন নাটোরের বড়াইগ্রামের বাজারের মহাসড়কের পাশের বিল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বৃদ্ধের বয়স আনুমানিক আশি বছরের কাছাকাছি বলে ধারণা করছেন পুলিশ বড়াইগ্রাম থানার উপপরিদর্শক লিটন কুমার সাহা ও স্থানীয়রা জানান উপজেলার কয়েনবাজার বনপাড়া পাবনা মহাসড়কের পাশে কয়েন বিলে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি মরদেহটি শনাক্তের জন্য আশেপাশের থানা সহ বিভিন্ন স্থানে বার্তা প্রেরণ করা হয়েছে সুরথাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো রকমের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোরের সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে মরদেহের শরীরে সাদা রঙের হাফাতা গেঞ্জি ও লুঙ্গি পরা ছিল নওগাঁর ধামইরহাটে আদিবাসী পল্লীতে হামলার প্রতিবাদে দুপুর বারোটায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করা হয় এ সময় কাঁচেশ্য আদিবাসী নারী ও পুরুষ এই মানববন্ধনে অংশ নেয় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর সাধারণ সম্পাদক ছবিন মুন্ডা বাসদ নেতা জয়নাল আবেদিন মুকুল প্রমুখ বক্তারা বলেন গত তিরিশ মার্চ রাতে ধামৈরহাট কাগজকুটা গ্রামে মজুন নামের এক ব্যক্তির নেতৃত্বে ঘুমন্ত আদিবাসীদের পল্লীতে অগ্নিসংযোগ করা হয় সেখানে প্রায় দুইশো আদিবাসীকে উচ্ছেদ চেষ্টা চালানোর জন্য এই হামলা করার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা ধামৈরহাট থানার ওসি জাকির হোসেনের অপসারণ দাবি করে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানান গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির খাদ্যে ভেজাল ব্যবহারের প্রতিবাদে গোবিন্দগঞ্জ চার মাথার মোড়ে মানববন্ধন করে পরে তারা শহরের বিভিন্ন রাস্তাঘাট প্রদক্ষিণ করে র্যালিটি গোবিন্দগঞ্জ উপজেলায় গিয়ে শেষ হয় র্যালি শেষে তারা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রামকৃষ্ণ বর্মনকে একটি সড়কলিপি প্রদান করে এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এর সভাপতি ডলি সদস্য এরফান রেখা আক্তার মনি সুপর্ণা জয়শ্রী আতাউর রহমান শিরিন আক্তার উল্লাস ও এটিএম প্রমুখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে উনত্রিশ জন আটক ও মাদক মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা পাঁচজন রাজপাড়া পাঁচ চন্দ্রিমা তিন মতিহার চার কাটাখালী দুই শাহমক দুই এয়ারপোর্ট এক কাশিয়াডাঙ্গা সাত কর্ণহার একজনকে আটক করে যার মধ্যে দশজন ওয়ারেন্টভুক্ত আসামি নয় জনকে দ্রব্য ও অন্যান্য অপরাধে দশজনকে গ্রেপ্তার করা হয় এছাড়া হেরোইন ফেন্সিডিল গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ